আমাদের 39% বাজেটের প্রয়োজন নেই, আমাদের শুধু 31% দিন, কিন্তু তবুও সমাজের সকল অংশের মানুষদের সমান সুযোগ সুবিধা প্রদান করুন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। গত 19 জুলাই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একটি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে রাজ্যের এডিসি এলাকার 31% জনগণদের জন্য 39% বাজেট বরাদ্দ করা হয়েছে, কিন্তু এই তথ্যগুলো কেন মন্ত্রী রাজ্যের বাজেট অধিবেশন চলাকালীন তুলে ধরেননি এর জবাব চেয়ে এই সাংবাদিক সম্মেলন বলে জানান অনিমেষ দেববর্মা। বিরোধী দলনেতা বলেন এডিসি এলাকার 31% জনগণের জন্য 39% বাজেট বরাদ্দ করা হলেও এডিসি এলাকার বিভিন্ন দপ্তর বাদ পড়েছে ওই বাজেট থেকে, কারণ এডিসি এলাকায় মোট 25টি দপ্তর রয়েছে, কিন্তু সেই 25টি দপ্তরের মধ্যে মাত্র 14টি দপ্তরের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। এতে করে বাকি 9টি দপ্তর উন্নয়নের ছোঁয়াটুকুও পাবে না। এই এক প্রকার ক্ষুব্ধ হয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন 31% জনগণের জন্য ওনাদের 39% বাজেট দিতে হবে না, যেটুকু তাদের প্রাপ্য সেইটুকুই দিক, তবুও যেন এডিসির কোনো দপ্তর কিংবা কোনো ব্যক্তি উন্নয়ন থেকে বঞ্চিত না হয়। বর্তমান সরকার শুধু মুখে এডিসি এলাকার জনগণদের উন্নয়নের কথা বলছে, কিন্তু প্রকৃত অর্থে তারা এডিসি এলাকার জনগণের উন্নয়ন চায় না বলে দাবি অনিমেষ দেববর্মার। আমাদের 39% বাজেটের দরকার নেই, ইউ গিভ আস অনলি 31% এন্ড টেক কেয়ার অফ অল সমস্ত অংশের মানুষ, সে সাধারণ ক্যাটাগরির হতে পারে, এসসির হতে পারে, ওবিসির হতে পারে, অল শুড গেট দেয়ার ডিউ বেনিফিটস। শুধু আমাদের কথা চিন্তা করে আমরা রাজনীতি করব। অ্যান্ড পরিশেষে এটাই বলব যে আমাদের টিটিএডিসিতে যে ফান্ডটা দেওয়া হচ্ছে, দিস ফান্ড ইজ নট সাফিসিয়েন্ট। এখানে 14টা ডিপার্টমেন্টের কথা ওরা উল্লেখ করেছে, অথচ টিটিএডিসিতে 25 ডিপার্টমেন্টস আর দেয়ার ইজ নো মানি ফর সো মেনি ডিপার্টমেন্টস। আমি এখানে সেই ডিপার্টমেন্টগুলোর কোনো উল্লেখ দেখি নাই। হোয়াই টিটিএডিসি উইল হ্যাভ 25 ডিপার্টমেন্টস এন্ড স্টেট উইল লিস্ট অনলি 14 ডিপার্টমেন্টস? সো এই থেকেই প্রমাণ হয় এই সরকার, বিজেপির বর্তমান রাজ্যের সরকার is not interested to uplift the people of TTADC area. আর ওনারা বলছেন যে 39% বাজেট রেখে টিপ্রাসাদের উন্নয়ন করবে। This is only they are talking, they are not doing. এদিনের এই সাংবাদিক সম্মেলনে মণিপুরের ঘটনাটি নিয়ে সরকারের ভূমিকা নিয়েও সরব হন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।